কলকাতা বাস দেখতে পেলাম, এটা কি করে কলকাতা বাস? তো গাইস ফাইনালি ফাইনালি আমাদের ট্রেনটা চলে এলো। তো 15 মিনিটস লেটার গাইস ফাইনালি ফাইনালি গিরি ময়দান স্টেশন, ঠিক আছে? তো ফাইনালি ফাইনালি গিরি ময়দান স্টেশন। এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস ফাইনালি ফাইনালি খড়গপুর বই মেলা, ঠিক আছে? এটা আমার, এটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার না গাইস, সাবস্ক্রাইবার না, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। দেখো টিকিট কাটতে হবে, টিকিট না কেটে এটা হচ্ছে এন্ট্রি, নাহলে ঢুকতে দিবেন। ও সরি গাইস, চলো ঢুকে পড়ে। এত সুন্দর এন্ট্রি, ঠিক আছে? সামনে পুরা জিলাপি টিলাপি ভাই, ও ভাই মিকি মাউস রয়েছে ভাই, সেটা লাগছে। তো এটা বই মেলা, বেসিক্যালি ওই জন্য বই ফই রয়েছে। তো আগের দিকে স্টেজ রয়েছে, বাট আমি স্টেজের দিকে যাবো না, কারণ গাইস এত কিছু রয়েছে, ঠিক আছে? মিকি মাউস, এটার নাম আমি জানি না, আর ওটা হচ্ছে ডিসকো ডান্স, ব্রেক ডান্স, সরি ব্রেক ডান্স। আর এটা বাচ্চাদের নৌকা, আর এটা হচ্ছে জানি না ভাই, নাম ফাম জানি না। আর এটা হচ্ছে জাম্পিং জাম্পিং। চলো তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি, ওই জন্য কিছু এখনো ভালোভাবে খোলেনি, ঠিক আছে? তো ভাই তো গাইস দেখতে পাচ্ছ আগে, ঠিক আছে? রেটেজ বইমেলা, খড়গপুর বইমেলা 2023। আর যে হাঁকা আছে সেই হিন্দি বলতে পারেনি ভালো করে। তা ছোটো ভাই ভালো আছি ভাই, এখানে পুরো বই বই রয়েছে, অনেক বই। চলো একটা বই দেখা যাক, আসো। ও ভাই ভাই, এটাই আমাকে সেরা লাগলো, হে প্রেম, এটাই আমার নেওয়া উচিত। কত প্রাইস কত দাদু, দেখতে হবে, দেখো দেখি কত প্রাইস আছে। এটা সব গল্পের বই রয়েছে না? মৌসুমি ওয়াসিল কলকাতা থেকে এসছে না? 200 টাকা দাম আছে। 200 টাকা বই 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 পুরো বই বই বই, ঠিক আছে? এদিকে পুরো বই বই বই, আর ওটা বাচ্চাদের বই বই, ঠিক আছে? তো আমরা বই কিনবো না, কারণ আমরা মূর্খ মানুষ, বই বই পড়ি। আর এখানে পান রয়েছে, পান স্টল, আগুন জ্বালা পানও পাওয়া যাবে, বাট আমি আগুন জ্বালা পান খেয়ে নিচ্ছি অনেকবার। সো মানে বই নিকেতন, সো এখানে শুধু বই আর বই, আমাদের পড়ার বয়স পেরিয়ে গেছে। আর বলেন কি, হোম টিভিএস এখানে তোমার সেল দিয়েছে, সস্তা দামে পাবে, ঠিক আছে? এখানে তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তো চলে আসবে, সস্তাতে পেয়ে যাবে। আর এটা ফুয়ারা ফুয়ারা এখনো অবধি করেনি, ঠিক আছে? ও ভাই আমাকে ডাকছে, এদিকে পেছনে আমি কাকা, সরি কাকা না। তো এখানে ভেজ মোমো মোমো, সরি মেমো বলছি, মোমো চিকেন মোমো সব রয়েছে। টেস্টি, ভালো ভালো, খুব ভালো ভাই, ফার্স্ট টাইম ট্রাই করবো ভাই। আলু ভাজা কটাই বার খেয়েছি, বাট এরকম ওখানে খাই ভাই, কি ভারী। ভাই মুখে জল বেরিয়ে যাও, অসাধারণ না ভাই? এটা বড়লোক মানুষ খাওয়াচ্ছে, ঠিক আছে? আমার পরে টাকা নেই, সিরিয়াস। কাজ খতম হয়ে গেল, টাটা। কাজ মুখের অবস্থা এদিক ওদিকে দিয়ে হয়েছে। জল নেই, ওখানে জল আছে, থ্যাংক ইউ। এটা জল আছে, খাওয়া জল না, ধোয়ার জল। খাবো কি, খেতে গেলে তো কিনে খেতে হবে গাইস। গাইস কিনে জল খেতে হচ্ছে ভাই, কি বলবো ভাই, টমেটো একটা পড়ে আছে ভাই। এ ফিউ মোমেন্টস লেটার কলকাতা বাস দেখতে পেলাম, এটা কি করে কলকাতা বাস? কলকাতা বাস ভাই সেরা, আর এখানে ছবি উঠবে ভাই সেরা, ভাই এখানে ছবিগুলো সেরা উঠবে। আর এলইডি, এত সরি এলইডি না, ল্যাম্প লাগিয়েছে। আর এটা সামনে রেলওয়ে, রেলওয়ে গেট, ঠিক আছে? তো ভাই আমি এবার বাড়ি যাবো, তারপর ওই যে বাবু, এটা আমার বাবু, অবভিয়াসলি এটা আমার বাবু, ঠিক আছে? বাবু দেখে চলো, আমার বৌমা কষ্ট পাবে। তো ভাই, তো বৌমা তুমি ভিডিওটা দেখে থাকো তো প্লিজ কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো ভাই ব্যাপারটা হচ্ছে বেলা টেলা ঘোরা টোরা হয়ে গেছে, ঠিক আছে? ভাই সব থেকে বড়ো কথা হচ্ছে ভাই, আমি পকেটে বেশি টাকা নিয়েছিনি, ঠিক আছে? কারণ আমার কাছে সত্যি কথা বলতে কোনো টাকাই নেই, জাস্ট 50 টাকার মতো ছিল, ঠিক আছে? তো ওটাই খরচা টরচা হয়ে যাবে আমাদের, যদি বড়ো বাবু খাবিয়েছে আমাকে, ঠিক আছে?
আর আমাকে ঠান্ডা লেগেছে। আমি এখন বর্তমানে রয়েছি গিরি ময়দান স্টেশন, ঠিক আছে, গিরি ময়দান স্টেশন। তো এখান থেকে আমি বাড়ি যাবো যখন, আর বাবু এখানে মামা বাড়িতে এসেছে, ঠিক আছে। তো আমি বাবু বাবু বলছি, তোমরা হয়তো ভাবছো আমি পরে পরে ভিডিওতে পড়ে দেবো, এখন বলবো না। আমার এই ভিডিওটা অনেকেই দেখে, ঠিক আছে। তো বাবুরা এইদিকে যাবে, ঠিক আছে, মেদিনীপুর, আর আমি যাবো এইদিকে, ঠিক আছে। আর ঠান্ডাও লাগছে, আমি এত পরিমাণে জ্যাকেট ট্যাকেট পরেছি তাও ঠান্ডা লাগছে। এভরি টাইম ফোন, ভাই কি দামি দামি ফোন, ঠিক আছে গাইস। আর আমার তোমার ভাই, ও ভাই দেখো ভাই আমার ভিডিও ভাই, ও হো। 15 মিনিটস লেটার, আমি বাড়ি যাবো, টাটা। হ্যাঁ থাকো, তার ভালো ঘরে ফোন করবো, ঠিক আছে, ট্রেন ছাড়বে, টাটা টাটা লোকাল। ভাই ফাইনালি ফাইনালি যখন চলে এসেছি, ঠিক আছে। আমাদের ট্রেনটা অনেকটা লেট ছিল গাইস, ট্রেনটা অনেকটা লেট ছিল, এই জন্য দেরি হয়েছে, নাহলে ভাই অনেক তাড়াতাড়ি এসে যেতাম, ঠিক আছে। তো টাটা লোকাল ভাই। তো আমাকে এবার সাইকেল বের করে বাড়ি যেতে হবে, ঠিক আছে। সিরিয়াসলি বলছি ভাই, আমাদের যখন ট্রেনটা ভাই সেরা সেরা, আমার 9টা বেজলে পুরো একবারে খালি স্টেশন, পুরো খালি, ঠিক আছে। এর মধ্যে খালি খালি দেখাচ্ছে, বাট এই ট্রেনটাতে অনেক ভিড় হয়েছিল, এই ট্রেনটা অনেক ভিড় হয়েছিল, এখন অতটা ভিড় নেই, ঠিক আছে। আর ভাই আমাকে সেরা লাগে ভাই এই প্ল্যাটফর্মের, মানে ওভার ব্রিজের যে সিঁড়ি দিয়ে চলার মজাটাই অন্য রয়েছে, ঠিক আছে। সেরা লাগে, সেরা সেরা। তো ভাই আমাকে সাইকেল বের করতে হবে, সাইকেল বের করে সেরা বাড়ি। তো ঠাকুমার দোকানে সাইকেলটা আমার রাখছি, সাইকেল আছে না নি, চলো যাওয়া যাক। সিরিয়াসলি বলছি ভাই, আমাদের যখন স্টেশনে ভাই আমাকে সব থেকে সেরা লাগে, এখানে ফ্রিজে নেট পাওয়া যায় না ভাই, ওই জন্য সেরা ভাই, সেরা সেরা, ওটার জন্য না গাইস, ঠিক আছে। এমনিতে প্রত্যেকটা স্টেশনে আমার সেরা লাগে, বাট আমাদের যখন স্টেশন তো একটু গ্রামের স্টেশন, ভালোভাবে নামটা না করলে হয়। আর ভাই আমার তো মাস্ক টাক করে নিয়েছি, ঠিক আছে, আর ঢাকাও নিয়ে নিয়েছি, এত পরিমাণে ঠান্ডা যায় টুপিটা করে নিয়েছি, কারণ ঠান্ডা প্রচুর লাগছে, ঠিক আছে গাইস। দেখো ভাই এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে রাত্রিবেলা ভিডিও বানানোর প্রবলেম হয়, বাট এটা কিছু না, এটা করে করে আমার অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে। তো এই থার্ড লাইনে ভাই মাল গাড়ি দিয়ে দিচ্ছি, 4 নম্বর ভাই, এটা 4 নম্বর, এটা 1 নম্বর ভাই। তো ভাই যাই, ফাইনালি ফাইনালি বাড়ি চলে এসেছি, ঠিক আছে, বাড়ি চলে এসেছি, ঠিক আছে। তো বাড়ি চলে এসেছি বলতে না, আমি বাড়ির সামনে এসেছি, ঠিক আছে, বুঝলি, বাড়ি হ্যাঁ চলছে। তো চলো বাড়ি যাওয়া যাক। আর ভাই আমাকে আমাকে যে দেখেছে ভাই, আমাদের রাজু চলে এসেছে, রাজু রাজু ওই ওই কি দেখেছে, আয় চলে, আয় হাসবি, তো রাগ হয়েছে, রাগ হয়েছে নাকি, আয় না, ওই আয় দাদা, ইসি করছে, এই কি হচ্ছে, খোলা আমার সাইকেলে হিসি করে দিল ভাই, ভাবা যায়, এই কুকুরদের একটা অভ্যাস ভাই, সিরিয়াস হিসি করবে, আমার কিছু একটা মানে ওরা করবে দিয়ে হিসি করতে, হিসি করা স্টার্ট করে দেবে, চলো বাড়ি যাওয়া যাক। তো ভাই আমি বাড়ির দিয়ে এলাম, দাদা কল করে বললো মা তোমার মার শরীরটা খুবই খারাপ, তো দাদা কল করে বলছে মাকে আনতে আয়, তো মাকে আনতে এলাম। তো রাজু শুধু চলে আসছে, ঠিক আছে। তো ভাই ফার্স্ট টাইম মাকে ভিডিও দেখলাম, মানে ভিডিওতে দেখালাম, ঠিক আছে, ভালো আছো তোমরা, দেখো চ্যানেলটি যেন ঠিক মতন ই করতে পারো। তো গাইস মা হচ্ছে পুরো ঠাকুরের ভক্ত, ঠিক আছে, অবশ্যই ঠাকুরের ভক্ত হওয়াটা খুবই ভালো, ঠিক আছে, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ঠাকুরের ভক্ত হওয়াটা খুবই ভালো, ঠিক আছে, কারণ পরবর্তীকালে লাস্ট অব্দি ঠাকুরই পাশে থাকে, এইসব এই দুনিয়ার লোক থাকে না পাশে। তো আমি ভাবলাম বাড়িতে মানে রান্না টান্না সব কিছু হয়ে গেছে, খেটেতে পুরো ঘুমিয়ে পড়বো, বাট মা তো গেছে, তো ঠাকুমা রান্না করতে পারেনি, মানে পারে রান্না করতে, বাট করেনি, তো মাই করবে, চলো ভিডিও থাকো সাথে। তো ভাই ভিডিওটা বেশি বড়ো করিনি, ওই 8 হ্যাঁ ওই 9 মিনিটের মতো ভিডিওটা হবে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে, সবাই ভালো থাকবে, ঠিক আছে, টাটা বাই বাই, লাভ ইউ অল।